পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার আগরতলা রাজভবনে প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস। প্রোটেম স্পিকার হিসেবে বিনয় ভূষণ দাসকে এদিন শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। শপথ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রী পরিষদের সকল মন্ত্রীরাই। শপথ অনুষ্ঠান শেষে রাজভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পানিসাগর থেকে নির্বাচিত হয়েছেন বিনয় ভূষণ দাস এবং তিনি রাজভবনে প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন, এরপরেই হবে বাকি বিধায়কদের শপথ গ্রহণ বলেও জানিয়েছেন তিনি। স্পিকার হিসাবে আজকে শপথ এখানে গ্রহণ উনি করেছেন, এর জন্যই আমাদের এখানে আসা, সমস্ত মিনিস্টারগণ এখানে আসছে। তো 15 তারিখ অন্যান্য যারা আছে যারা এমএলএরা আছেন তাদেরকে শপথ করেছেন। শপথ নিয়ে রাজভবন থেকে বেরিয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস। তিনি জানান, রাজ্যপাল মহোদয় আমাকে প্রোটেম স্পিকার হিসেবে শপথ গ্রহণ করিয়েছেন, বৃহস্পতিবার থেকেই শুরু হবে বাকি বিধায়কদের শপথ গ্রহণ। আমাদের অনারেবল রাজ্যপাল মহোদয় শপথ বাক্য পাঠ করালেন, স্পিকার প্রোটেম হিসাবে আমাকে কাল থেকে আবার শপথ গ্রহণ হবে, শপথ বাক্য পাঠ করাবো। আমি এখানে যারা যারা নির্বাচিত বিধায়করা রয়েছেন তাদের সবাইকে কালকে এবং পরশু দুদিন ডেট ফিক্সড করা আছে। রাজভবন থেকে বেরিয়েই এদিন বিনয় ভূষণ দাস সোজা চলে যান বিধানসভায়, বসেন প্রোটেম স্পিকারের কুর্সিতে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।